3, 2, 1, 0, action! আপনাদের আচরণে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমার মেয়ের বিয়ের আসর থেকে ছেলে পালিয়ে যায়, এ দুঃখ আমি কোথায় রাখবো? লজ্জা বাবা, অভিক তো পালিয়ে যায়নি, ওকে নাকি কিডন্যাপ করা হয়েছে, ও দেখেছে। রাইট, কিডন্যাপ করা হয়েছে। আমি দেখেছি অভিককে একটা গাড়ি এসে ছোট করে ধরে নিয়ে চলে গেছে। একদম চুপ, বেয়াদব কোথাকার, বেয়াদব কোথাকার। আমার শেষ কথা, আপনাদের ছেলে 24 ঘন্টার মধ্যে আমার মেয়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নাকে খত না দেয়, তাহলে আমি একটা খবর করে ছাড়ব। ওটমা বাবা, আমি একটু এখানে থাকি। হ্যাঁ, থাকুক না থাকুক, থাকবে। তুই এখানে থেকে কি করবি, তার তো ছেলেই নেই। ঠিক আছে, তুই যেহেতু থাকতে চাচ্ছিস, আমি চলব। এমন একটা ছেলে পেটে ধরেছি, সেই জন্য আমার ছেলের বউকে নিয়ে যেতে চাচ্ছে। কত রকম অপমান আমাকে সহ্য করতে হচ্ছে। আমি কি জানতাম যে ও পালিয়ে যাবে? বলো, আমি কি পালিয়ে গেছি, আমি কি পালিয়ে গেছি? আচ্ছা আন্টি, যা হওয়ার তো হয়েছে, তাই না? এখন এসব ভেবে কোনো লাভ নাই। না কিন্তু আন্টি, আমার মনে হয় কি অভি বড় ধরনের কোনো একটা বিপদে আছে। হ্যাঁ আন্টি, শোনেন, একটা কাজ করি। কি কাজ? আমার ফেসবুকে হারানোর বিজ্ঞপ্তি বানিয়ে একটা ভিডিও ছেড়ে দিই। রাইট, হ্যাঁ খুব ভালো হয় আন্টি, একটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিতে হবে। এই জ্যাক, আন্টি ভিডিওর আয়োজন করো, আমরা এখন লাইভে আকুল আবেদন করব। ইয়েস, খুব সিরিয়াস। ঠিক আছে, ঠিক আছে, একদম। হ্যাঁ সুন্দর লাগছে। অভিককে ফিরে পাওয়ার জন্য একটা ভিডিও করতে যাচ্ছি আমরা। আন্টি আমরা কি প্রস্তুত? 3, 2, 1, 0, অ্যাকশন! এত জোরে অ্যাকশন বলে কেউ? হ্যাঁ মা গো মা, আমার অন্তরাত্মা কেঁপে গেছে। সরি আন্টি, আমি অ্যাকশন কাট কিছুই বলবো না, আপনারাই বলুন। শুধুই দর্শক মন্ডলী, আপনারা যদি তার হবু স্বামী এবং আমার যক্ষের ধনকে খুঁজে দিন, তাহলে আপনাদের জন্য আছে লক্ষ টাকার পুরস্কার। আমার ছেলেটা যে হঠাৎ করে এমন একটা কাণ্ড ঘটাবে আমি স্বপ্নেও ভাবিনি। যা হবারটা হয়ে গেছে, এখন আপনার ছেলেকে বলে দেবেন সে যেন আমার মেয়েকে ডিস্টার্ব না করে। না 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 ভাই, ও ডিস্টার্ব করার মতো ছেলেই না, ও তো বই ছাড়া কিছু বোঝেই না, দিন রাত তো বই নিয়েই থাকে। শুনুন, আপনি বরঞ্চ একটা সুইটেবল ডেট ফিক্সড করেন, আমি নিজে দাঁড়িয়ে থেকে দরকার হয় আমার ছেলের হাত পা রশি দিয়ে, এই রকম মোটা মোটা রশি দিয়ে বেঁধে বিয়ে পড়িয়ে দেব। এখন তো মনে হচ্ছে আপনার ছেলে না, আপনিই ডিস্টার্ব করবেন। আমি লিলির অন্য জায়গায় বিয়ে দেব। এই ভাই প্লিজ, এই সব বলবে না, আমার স্ট্রোক করার মতো অবস্থা হয়ে যায়, এসব বলবে না প্লিজ। আপনি জানেন না ওদের মধ্যে যেই সাবান আলমগীরের মতো ভালোবাসা, যেই প্রেম, সেটা আমি দেখেছি। হ্যাঁ, যে প্রেম, হোয়াট ইজ লাভ, চোখে মুখে আমি দেখেছি, হোয়াট ইজ লাভ, হোয়াট ইজ লাভ। কাম অন, জি থেমে গেছি। হোয়াট ইজ ম্যাট, আমার যা বলার আমি বলে গেলাম, পরে বলবেন না আমি আপনাকে সাবধান করিনি। ভাই এই যে 5টা মিনিট প্লিজ, আপনি দেখেন এই যে সাবান আলমগীরের একটা সিনেমার আপনি ক্লিপ দেখেন, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না, ঠিক এইরকম প্রেম কিন্তু ওদের মধ্যে। এই যে আমি দেখাচ্ছি, দেখেন। আপনার সাবান আপনি দেখেন।